রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর ও জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র সংসদের সহযোগিতায় 400 জন ছাত্রছাত্রীদের কোভিড ভ্যাকসিন প্রদান করা হলো। আজকে জলপাইগুড়ি আনন্দচন্দ্র মহাবিদ্যালয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং পৌরসভার সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষের দ্বারা এবং ছাত্র সংসদের সাথে একসাথে ঐক্যবদ্ধভাবে একটা টিম ওয়ার্ক হিসেবে আজকে আমরা কলেজের ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেট করলাম। আজকে আমরা বিএ অনার্স এবং বিএসসি অনার্সের ছাত্রছাত্রীদের আজকে আমরা ভ্যাকসিনেট করালাম। আজকে এই ভ্যাকসিন সেন্টারে 400 জন ছাত্রছাত্রীকে আমরা ভ্যাকসিন দিলাম। আগামী দিনে আমরা বিএ প্রোগ্রাম এবং বিএসসি প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের ভ্যাকসিন প্রদান করব এবং যে সমস্ত ছাত্রছাত্রী ভ্যাকসিনেট হয়ে রয়েছে ফার্স্ট ডোজ, তাদেরকে আমরা সেকেন্ড ডোজের ভ্যাকসিনেট সেন্টার করে তাদেরকে আমরা সেকেন্ড ডোজ ভ্যাকসিন প্রদান করব। স্বাস্থ্য দপ্তর এবং জলপাইগুড়ি পৌরসভা যৌথভাবে এই ভ্যাকসিনেশান ড্রাইভটা কলেজগুলোতে স্টার্ট করেছে, যেখানে 18 থেকে 23-25 মধ্যে এই সব ছাত্রছাত্রীরা থাকে। এইখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি পুজোর পরে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন যে স্কুল মানে কলেজগুলো খুলবে, তাহলে এখানে ছাত্রছাত্রীদের যাতে ভ্যাকসিনেট করে দেওয়া যায়। আজকে এসি কলেজ অফ সায়েন্স অ্যান্ড আর্টসে আমি নিজেও গেছিলাম জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে এবং জনস্বাস্থ্য মানে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হিসেবে, এবং সেখানে ফার্স্ট হাফে 200 জনের ভ্যাকসিন করা হচ্ছে এবং সেকেন্ড হাফে 200 জনের টোটাল 400 জনকে ভ্যাকসিনেট করা হচ্ছে। এইভাবে আমরা ল কলেজ, কমার্স কলেজ, পিডি কলেজ, ফার্মেসি কলেজ সমস্ত জায়গায় এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলবে এবং এগুলো আবার রোটেশনে ফিরে আসবে। তার কারণ হচ্ছে আমরা চাই প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি স্কুল খোলার মতো মানে কোভিডের অতিবারের দ্বিতীয় ডোজ আছে না পড়ে, তাহলে যদি স্কুল খোলার মতো পরিস্থিতি হয় তাহলে যাতে ইয়াং জেনারেশনকে আমরা ভ্যাকসিনেট করে দিতে পারি। অ্যাভাব 18 থেকে 24-25 এবং কলেজে শুধু শহরের ছেলেরা, গ্রাম শহর মিলে ছেলেমেয়েরা থাকে, এদের ভ্যাকসিনেট করে দিতে পারলে